রাজ্যপালের পদকে অপবাদ করার অভিযোগ, রাজ্যপালকে কালিমালিপ্ত করার অভিযোগ, দিল্লিতে রিপোর্ট পাঠান রাজ্যপাল, কলকাতা সিপিও রিসেপের বিরুদ্ধে পদক্ষেপ, রাজ্যপালের রিপোর্টের পরই পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক, পিটিআই সূত্রে এমনটাই খবর। রাজ্যপালকে কালিমালিপ্ত করবার অভিযোগ, দিল্লিতে রিপোর্ট পাঠান রাজ্যপাল এবং রাজ্যপালের রিপোর্টের পরেই এবার পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটাই পিটিআই সূত্রে খবর। রাজ্যপালের পদকে অপমান করবার অভিযোগ, কালিমালিপ্ত করবার অভিযোগ, এবং সেই অভিযোগকে সামনে এনেই যে রিপোর্ট রাজ্যপাল পাঠিয়েছেন তাতে পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কলকাতার সিপি ও জিসিপির বিরুদ্ধে এবার পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক, এমনটাই পিটিআই সূত্রে খবর। রাজ্যপালের পদকে অপমান করার অভিযোগ, ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে, বিস্তারিত জানবো। ইন্দ্রাণী, কি আপডেট? রাজ্যপালকে অপমানিত করা হচ্ছে, ইচ্ছাকৃত ভাবে রাজ্যপালের কথা শোনা হচ্ছে না বা বিভিন্ন ভাবে রাজ্যপালকে অপমানিত করার চেষ্টা চলছে, এই শীর্ষক একটি রিপোর্ট রাজ্যপাল পাঠিয়েছেন আজির কেন্দ্রীয় সরকারের কাছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এই রিপোর্ট গেছে বলেই আমরা জানতে পারছি। এবং জুন মাসেও কিন্তু রাজ্যপাল একটি রিপোর্ট দিয়েছিলেন, সেখানেও কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন আইন ভঙ্গের এবং রাজ্যপালের যে পদ তাকে স্বীকৃতি না দেওয়া বা তার বিরুদ্ধে বিভিন্ন অবমাননার মন্তব্য করা বা কাজ করার অভিযোগ করেছিলেন তিনি। ধন্যবাদ ইন্দ্রাণী। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।